शिवजी महाराज पार्वती माता जिज्ञेस करल, अच्छा प्रभु तुम्हें गलाय माथाय हाथे पाय कोमरे एत हार क्यों बेधे रेखे एत हार क्यों तुम्हार शरीर तो बोले कि बोलबो एटा तुम्हार प्रतिटा जन्मेर एकटा स्मृति क्या प्रति जन्मेर स्मृति क्या मतलब तुम जे जन्मे मारा जाओ ओई जन्मे तुम्हार एकटा हार लकेट करे आमार शरीर राखी तखन बोलछो आमी मारा जाए तुम्हें मारा जाओ ना बोलछे ना आमी तो अमर अमर ना बोलछे केन ना आमी तो भागवतमेर रस आमी तो भगवानेर कथा श्रवण करी तो सेजन्य आमी होइछि अमृत আর শিব হয়েছে বৈষ্ণবানাং যথাসম্ভু ভগবান বলেছেন আমি থেকে নাম বড় নাম থেকে ভক্ত বড় ভক্তের কখনো মৃত্যু নেই তো বলছে আমি একটু অমর হতে চাই তো বলছে তাহলে তোমাকেও এই ভগবানের কথা শ্রবণ করতে হবে তো বলছে ঠিক আছে ভগবানের কথা শ্রবণ করবো তখন বলছে একটা শর্ত আছে শিব পার্বতী মাতাকে কি বলছে বলছে কি শর্ত বলছে আমি তোমাকে ভগবানের কথা শ্রবণ করাবো আর তুমি শ্রবণ করে কি দেবে কি দেবে আপনারা সবাই জানেন তো কি দেবে আর আরেকটু বলুন কি দেবে আগের দিনে কি কি হতো ঠাকুর মা দাদুরা সন্তানদেরকে ঘুম পড়ানোর গান গিয়ে কি গল্প পড়ে ঘুম পড়াতে হতো নাকি আর যখন ঘুমিয়ে পড়তো হু বন্ধ হয়ে যেত মনে করতো সুইচ অফ নাকি তো শিব বলছে ঠিক আছে আমি গল্প বলবো ভাগবতমের কথা আর তুমি কি দেবে কি দেবে সবাই ঠিক ছিল তো হঠাৎ করতে 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 ভগবানের কথা শুনলে কি হয় ঘুম ধরে ঠিক কারণ এটা একটা কলিযুগের আমাদের উপর অভিশাপ আছে যদি শুনি কৃষ্ণ কথা বজ্র যেন পরে মাথা ঘুমে ঘুমে তল্লাশিয়া বালিশ ভগবানের কথা শুনলে আমাদের ঘুম আসে ঘুমে ঘুমে বালিশ খুঁজি আর বলছে যদি শুনি অসৎ কথা ঘুমাতে জিরাও তথা শুনিতে বাড়ায় কত রতি খারাপ কথা শুনলে তখন ছোট চোখ কি হলো কি হলো এই ওই মেয়েটা ওই ছেলেটা ওই স্ত্রীটা ওই বউটা কি 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 তার জন্য আমাদের আকর্ষণ কোথায় খারাপ কথা কৃষ্ণ কথা রুচি নেই ঘুমায় তো পার্বতী মাতাও ঘুমিয়ে পড়েছিল আর শিব তো অনর্গল সে ভাগবতমের কথা রসশুদ্ধ অমৃত কীর্তন করছে তো হঠাৎ করে দেখে আমার সেই স্ত্রী সহধর্মিনী ঘুমে বিভোর তখন শিব বলে আচ্ছা যদি পার্বতী ঘুমিয়ে থাকে তাহলে হুকে দিছে হুকে দিল আর আশেপাশে তাকিয়ে দেখি উপরে একটা কি ছিল সুখ পাখি তখন শিবের আর এক নাম হয়েছে আশুতোষ এক নাম কি একটু দাম একটু কি বলে একটু দূত্রাফুল একটু বেলপাতা দিলেই সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট আবার যখন বোল্টে সাই হয়ে যায় তখন তাণ্ডব নৃত্য শুরু করে যায় কেউ তাকে থামাতে পারে না তখন বলছে ও আমাকে অপমান করা হচ্ছে ইনসাল্ট করা হচ্ছে হু দিয়ে আচ্ছা বাবা আমার স্ত্রী হু দেবে না না দেবে ঘুমাবে ব্যাপারটা তুমি কে তখন সেই ত্রিশূল নিয়ে সেই কেদারনাথ থেকে বদ্রীনাথ পর্যন্ত সেই পাখিটির পিছনে ধাবিত হচ্ছে কে কেন কারণ হু দিয়েছে তার মানে ওই সুখ পাখির ভাগবত কথা শুনছিল তো শুনতে শুনতে সে ভাবলো আমি একটু অমর হতে চাই তো পার্বতী মাতা ঘুমিয়েছে যদি হু না দেয় তাহলে তো ভাগবতের কথা আর শিব বলবে না কিন্তু আমার তো খুব শোনার ইচ্ছা আমার তো খুব শোনার ইচ্ছা তো এখন পাখিটি কই যাবে এদিকে কি হয়েছে সেই কেদারনাথে কে শুনিয়েছে ভাগবতের কথা শিব পার্বতীকে নাকি ঠিক না স্বামী স্ত্রীকে এখানে সেই বদ্রীনাথে স্বামী স্ত্রীকে ভাগবতের কথা শোনাচ্ছে কে ব্যাসদেব তার স্ত্রীকে আর যখন ব্যাসদেবের স্ত্রী শুনতে ছিল আহ কত সুন্দর ভগবানের রসস্বদ অমৃত কথা অমৃত রূপামৃত লীলামৃত আর যখন কেউ মনোযোগ সহকারে শুদ্ধ চিত্তে শোনে তখন কি কয় হা করে শোনা এ তুই হা করে কি শুনছিস বলে না এখন এরকম স্ত্রী এরকম হা করে শুনছে ভগবানের কথা জন্য আমাদের প্রভু বলছিল ওখানে শিব ভাগবতের কথা কাকে শুনিয়েছে পার্বতী আর এখানে কে কাকে শুনিয়েছে
তো আগের দিনে আমাদের সংসারে মানে স্বামীরা স্ত্রীকে ভাগবত দেওয়ার কথা শুনত। আমাদের কই বলছে আমাদের তো বিয়ে টিয়ে করি না, স্ত্রী তো নেই, তো কি করবে, এর জন্য মন্দির থেকে আপনাদের কাছে আরতি শোনাই তিনি আনন্দে। তো কি করেছে ওই সুখ পাখিটা, কোথায় যাবে দৌড়াতে 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 সেই ব্যাসদেবের স্ত্রীর মুখের মধ্যে ঢুকে গেছে। আর তখন অভিশাপ দিয়েছিল এইখানে এইখানে তোমাকে 16 বছর থাকতে হবে। তখন ব্যাসদেব বলছে প্রভু প্রভু কি হয়েছে বলুন তো। আরে বলবেন না, বলছি কেন, আমি আমার কেদারনাথে আমার স্ত্রীকে ভাগবতের কথা শুনিয়েছিলাম, আরো আমাকে অপমান করেছে। বলছি কি করেছে, বলছে মুদি অপমান করেছে। বলছে ভালোই তো, আপনি ভগবানের কথা পরিবেশন করছিলেন, একটা পাখি শুনিয়েছে ওর জীবনটা ধন্য। বলছে তাই তো, মানে অল্পতে বুঝলেই বুঝে যায়। বলছে ঠিক আছে, আমি ওকে আশীর্বাদ করলাম, তুমি যা শ্রবণ করেছো তোমার চিত্তে অক্ষুণ্ণ থাকে। এই সে হয়েছে সেই সুখদেব গোস্বামী, মাতৃ জঠরে 16 বছর একটা যুবক ইয়ং। মা বলছে ছেলে আমার এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আমাকে মুক্তি দে। বলছে না আমি বেরোবো না। ব্যাসদেব বলছে দেখ বাবা আমি তোর পিতা, আমি কথা দিয়েছি। কেন ও কেন সেই গর্ভ থেকে কেন বেরোবে না, কেন 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 জন্মগ্রহণ করবে না, কেন? কারণ এই জড় জগৎটা হয়েছে ভগবানের বহিরঙ্গ শক্তি দেবী দুর্গার দ্বারা ত্রিশূল অর্থাৎ সতরজতম আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক এই ক্লেশ দ্বারা এই বন্ধন দিয়ে সবাইকে বেঁধে রেখেছে মায়ার বন্ধনে। জীব মায়ার বসে যাচ্ছে বেশে খাচ্ছে হাবু ডুবু ভাই। সেজন্য ব্যাসদেব এসে বলছে আমি তোর বাবা কথা দিলাম, তোর মায়ার বন্ধনে আবদ্ধ হল না, মায়ার বন্ধনে তুমি এমনি ছেলে মেয়ে বউ নিয়ে পড়ে আছো আবার বলছো মায়ার বন্ধন। তখন ব্যাসদেব কৃষ্ণের কাছে গিয়েছে প্রভু আমাকে রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে কথা দিয়েছে, বৎস আমি কথা দিলাম তোমাকে এই জড়জগতের কোনো মায়া তোমাকে আবদ্ধ করতে পারবে না। আর সাথে সাথে ভগবানের কথা শ্রবণ করে জন্মের পর বাবা মার দিকেও তাকায়নি, সেটা কোথায় চলে গেছে।